আর এরকম একটা সময় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমরা সিভিল ইঞ্জিনিয়ার হতে চাইতেই পারি। তাই আজকে কি হতে চাইতে আমাদের বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং। কলকাতা দূরদর্শন এবং জিআইএস এর যৌথ উদ্যোগে আপনারা দেখছেন এই অনুষ্ঠান। আজকে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন যারা, তাদের সঙ্গে একটু পরিচয় করি। প্রথমে পরিচয় করাই ডক্টর প্রভাস বোস অধ্যক্ষ, ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ দমদম, এবং রয়েছেন অধ্যাপক চন্দ্রশেখর ভট্টাচার্য, প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। নমস্কার, আপনাদের দুজনকে স্টুডিওয় স্বাগত। প্রথমেই একটু যাব ডক্টর বোস আপনার কাছে। এখনকার যে যুগ, বেশিরভাগ লোক ইটিসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা আইটি অথবা ওইসব দিকে মানে কম্পিউটার সায়েন্স, এই দিকগুলোতে লোকে যাচ্ছে। মেন ইঞ্জিনিয়ারিং যেটা আগে আমরা বলতাম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল, এই যে তিনটে স্ট্রিম, সেই জায়গার একটু কোথায় ভাঁটা পড়েছে আপনি কি বলবেন? ভাঁটা পড়েছে বলবো না, এটা একটা ওয়েভস চলে আসে, কিন্তু এগুলো হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল। এর মধ্যে সিভিল যেটা আছে, যতদিন মানব সভ্যতা আমাদের কাছে থাকবে এটা কিন্তু কখনোই এতে ভাটা পড়বে না। আর সেই আদিম যুগে যখন মানুষ গুহাতে থাকতো, তখন থেকেই বোধহয় শুরু হয়ে গেছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যুগ। আমরা যদি আমাদের আশেপাশে দেখি, এই যে মেট্রো চলছে, জলের তলা দিয়ে টানেল বোরিং মেশিন এসে খুঁড়ে দিয়ে চলে গেল, আর এই যে অগ্রগতিগুলো হচ্ছে সবই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বারা। মানে আমাকে যা কিছুই এখন করতে হবে, বিশেষ করে এখন যখন এই যেটা আমরা প্রথমে ইন্ট্রোডাকশনে বললাম যে রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, হাই রাইজ বিল্ডিং হচ্ছে, টানেল হচ্ছে, যেমনটা আপনি বললেন, সিভিল ইঞ্জিনিয়ার তো দরকার স্বাভাবিকভাবে। তো একটুখানি আপনি বলুন যে এই প্রগ্রেসটা, এই যে এইভাবে যে আস্তে আস্তে করে এগোনোটা, সেটা ঠিক কীভাবে হলো? আগেকার যে সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল তার থেকে এখনকার সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক এগিয়ে গেছে। যখন 80 দশকে আমাদের কলকাতায় মেট্রোটা হচ্ছিল, আমরা দেখেছি সেই পুরোটা কাট করে রাস্তা বন্ধ করে কাজটা চলতো। আজকে কিন্তু আপনি দেখুন, যখন গঙ্গার নিচ দিয়ে এগোলো কাজটা, হু হু করে কাজ এগিয়ে গেল, কোনো কিছু কারো কোনো অসুবিধে হলো না। এই যে যান্ত্রিক যুগটা এসে গেছে, মেকানাইজেশন বিশালভাবে সিভিল ইঞ্জিনিয়ারিংকে এসে গেছে, যেটা আমাদের শুধুমাত্র সময় বাঁচাচ্ছে না, ইন দ্য লং রান আমাদের কস্ট কিন্তু অনেক বাঁচাচ্ছে। এটা ছাড়া আমরা যেটা আগে সফটওয়্যার নির্ভর ছিলাম না, অনেক সফটওয়্যার এসে গেছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, যেগুলো আমরা ইউজ করে আমরা অপটিমাইজেশন করতে পারি, কোন ব্রিজটা বা কোন বাড়িটা কতখানি হলে আমরা ঠিকমতো সেফলি থাকতে পারবো, সেটা কিন্তু আগে ট্রায়াল এন্ড এরর করা হতো, এখন আমাদের সফটওয়্যার বিষয়ে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একসঙ্গে মার্জ করে গিয়ে আমরা বেস্ট আউট অফ বোথ আমরা কিন্তু দুটোকে নিয়ে আসছি আমাদের মানব সভ্যতার উন্নতি। আচ্ছা বেশ, প্রফেসর ভট্টাচার্য, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আমরা অন্য আর কোন স্ট্রিমগুলোতে যেতে পারি, অন্য কোন দিকে এভিডেন্স আছে? কোনো ছেলে মানে কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করার পর তার পেশাদারি ক্ষেত্রে তার কিন্তু অনেক সুযোগ আছে। প্রথমত সে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ম্যানেজমেন্টে যেতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সে লয়ে যেতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সে অ্যাকাউন্টেন্সিতে যেতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সে বিভিন্ন প্ল্যানিং, প্রোগ্রামিং, মার্কেটিং সব দিকে সে যেতে পারে। সিভিল ইঞ্জিনিয়ারিং এমনই একটা ইঞ্জিনিয়ারিং, কোর ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিংটা অন্যান্য সব সাবজেক্টেরই বেস। আচ্ছা, তো তাহলে যারা ধরুন এই সামনে 10+2 লেভেলের এক্সাম, 10+2 লেভেলের এক্সাম দেওয়ার পর তারা কিভাবে এই সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রিমটাতে আসতে পারবে? প্রথমে তো তার একটা ইনোভেটিভ মাইন্ড থাকা ভীষণ দরকার, আর এটা খুব চ্যালেঞ্জিং একটা ফিল্ড, তাতে ম্যান ম্যানেজমেন্টটাও খুব দরকার, আর এটাতে কখনোই কোনো লিন পিরিয়ড বলে কিছু নেই, তো যে কোনো ছাত্রছাত্রী নির্ভয়ে এই ব্রাঞ্চটাকে নিতে পারে। শুধু একটা জিনিস করতে হবে, যেটা আমরা শিখছি কলেজে সেইটা কিন্তু আমাকে অন গ্রাউন্ড অ্যাপ্লিকেশন করার মতো করে নিজেকে তৈরি করে নিতে হবে, যেটা গ্রুমিংটা খুব ভালোভাবে দরকার, আর এর কোনো লিম পিরিয়ড নেই, চ্যালেঞ্জটা চিরকাল থেকে যাবে, তুমি যত ভালো করবে অ্যাজ এ স্টুডেন্ট তত উপরে উঠতে পারবে। যে কোনো ইঞ্জিনিয়ারিং করতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তো লাগবেই, সিভিল ইঞ্জিনিয়ারিং যেতে গেলে আলাদা করে যেটা আমি বলবো,
যে একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা চাই। যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে প্রাথমিক জীবনে সাইট এক্সপিরিয়েন্সটা খুব দরকার, যার জন্য তাকে সবাই সাথে দাঁড়িয়ে অন গ্রাউন্ড যে কাজ করাটা সেই এক্সপিরিয়েন্স যদি না পায় পরবর্তী কালে গিয়ে তার প্রচুর অসুবিধা হবে। সেই চ্যালেঞ্জটা নেওয়ার যদি ক্ষমতা থাকে আর ম্যান ম্যানেজমেন্টের যে ক্ষমতা যেটা আগে বললাম সেটা যদি থাকে, তার অফুরন্ত সুযোগ আছে জীবনে উন্নতি করার। তার মানে যারা 10+2 লেভেলের এক্সাম দিচ্ছ, তোমাদের মধ্যে যদি সেই ভাবনাটা থাকে যে আমাকে সাইটে গিয়ে কাজ করতে হবে, আমাকে সেই জায়গার জন্য নিজেকে তৈরি করতে হবে, গ্রাউন্ড এক্সপিরিয়েন্স আমাকে নিতে হবে, এবং অবশ্যই একটা ম্যান ম্যানেজমেন্ট যেটা স্যার বললেন সবাইকে নিয়ে কাজ করার একটা যে প্রবণতা বা একটা ক্ষমতা সেটা যদি থাকে, নিশ্চয়ই এখন থেকে তৈরি হও। এবং এই যে তৈরি হওয়ার কথা বলছি, জয়েন্ট এন্ট্রান্স, তাই তো? জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তারা আসতে পারে। আচ্ছা, ধরুন কেউ জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সেই বছরে ঢুকতে পারলো না, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলো বা অন্য কোনোভাবে, সে কি আবার পরে এসে মানে এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিটা নিতে পারে? এটা খুব ভালো সুযোগ এখন আছে। সে যদি ডিপ্লোমায় ভর্তি হয়, 3 বছরের ডিপ্লোমা করে, আচ্ছা ডিপ্লোমাটা কিন্তু 10 ক্লাসের পরেও ঢোকা যায়, ডিপ্লোমাটা করে নিয়ে সে যদি অ্যাজ এ ল্যাটারাল এন্ট্রি ভর্তি হয়, সে ডাইরেক্টলি সেকেন্ড ইয়ারে ভর্তি হবে। সেকেন্ড ইয়ার থেকে ইয়ে নর্মাল বিটেকের যে কোর্সটা আছে সেটাকেই ফলো করে বাকি বন্ধুদের সাথে অ্যাজ এ বিটেক ইঞ্জিনিয়ার বেরিয়ে আসতে পারবে, কিন্তু তার ক্ষেত্রে লাগবে 3 বছর যেহেতু ওর ডিপ্লোমা আছে। তাহলে যারা কোনো কারণে বিতে মানে প্রথমে জয়েন্ট এন্ট্রান্সে হয়তো করতে পারোনি, ডিপ্লোমায় ঢুকে গেছো, তারাও কিন্তু বিতে আবার আসতে পারো, বিটেক করতে পারো কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। শুধু যেটা দরকার ইনোভেটিভ মাইন্ড। একটুখানি জানতে চাইবো ডক্টর বোস আপনার কাছে যে মানে প্র্যাকটিক্যাল নলেজ, যেটা আপনি একটু আগে বললেন যে একটা মানে কী ধরনের প্র্যাকটিক্যাল নলেজ তার থাকা দরকার বা তৈরি হয় যখন সে এই ডিগ্রিটা নিচ্ছে? কোনো ইঞ্জিনিয়ারিংই কিন্তু বাড়িতে বসে হয় না, প্রত্যেকটা কলেজে ল্যাব যেটা আছে, ছাত্রছাত্রীদের বলবো তোমার ল্যাবটা কিন্তু খুব ভালোভাবে করো, থিওরি তো পড়বেই পড়বে, তার সাথে ল্যাবটা ভালো করে করো। আর সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য যেমন তোমার সিমেন্ট এগ্রিগেট স্যান্ড কংক্রিট তার টেস্টিংটা ভালো করে জানা দরকার, যেটা মাটি আছে এর সারফেস আর ফাউন্ডেশন সয়েল এই দুটোরই টেস্টিং এর ব্যাপারে নলেজটা থাকা খুবই দরকার। এছাড়াও ফ্লুইড মেকানিক্স এর উপরে জ্ঞানটা থাকা দরকার। এগুলো কিন্তু জ্ঞান অর্জন করতে গেলে তোমাকে ল্যাবে আসতেই হবে, তার সাথে যে ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং যেমন থিওর লাইট হয়ে গেল, লেভেলিং ইনস্ট্রুমেন্ট হয়ে গেল, এগুলো হ্যান্ডলিং করা কিন্তু জানতেই হবে, নইলে কি তোমার কাজ করতে খুব অসুবিধা হবে। প্রফেসর ভট্টাচার্য একটু বলুন না যে এই যেটা উনি বলছেন যে সিমেন্ট বালি এগুলোর হ্যান্ডলিং করা ল্যাব এক্সপিরিয়েন্সের সময় এসব ক্ষেত্রে বা পার্টিকুলারলি যেটা উনি একটু আগে বললেন যে মানে একটা জায়গায় গিয়ে কাজ আর কি সাইট এক্সপিরিয়েন্স মেয়েরা কি এই মানে ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং আসতে পারে কি বলছেন আপনি তাদের জন্য? দেখুন, সিভিল ইঞ্জিনিয়ারিং এর যতগুলো দিক আছে বিশেষ করে কনস্ট্রাকশন সাইটে যে সমস্ত জায়গায় ধরুন 24 ঘন্টা কাজ হচ্ছে সেখানে মেয়েরা আসতে পারবে না কথাটা আমি বলবো না, কিন্তু একটা কথা বলবো যে মেয়েদের পক্ষে কিছু সময় তাদের কাজ করার অসুবিধা আছে, তাদের রাত্রিরে কাজ করা বা অনেক ছেলেদের সঙ্গে একা রাত্রিরে থাকা, সেই সমস্ত অসুবিধার জন্য কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গেলে মেয়েদের কিছু প্রবলেম আছে। কিন্তু ডিজাইন অফিস, প্ল্যানিং, কোঅর্ডিনেশন এই সমস্ত ক্ষেত্রে মেয়েদের কোনো অসুবিধে থাকার কথাও নয়, এবং বরং তারা অনেক এগিয়ে আছে এই ক্ষেত্রে। কারণ একটু আগে বললেন সফটওয়্যার তৈরি, মানে যেটা যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং একসাথে মার্জ করে গেছে, তো সেই দিকটাতে তো মেয়েরা নিশ্চয়ই মেয়েরা পুরোপুরি সেই দিকটায় আসতে পারে, কোনো অসুবিধা নেই তাদের। এখন প্রচুর মেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে। বেশ, তাহলে যারা পরীক্ষা দিচ্ছ 10+2 ভাবছো মেয়েরা,
যে কি করবো, এরপরে কি সত্যি সিভিল ইঞ্জিনিয়ারিং এ যেতে পারি? বাড়ির বাবা মা বা দাদু ঠাকুমারা বলছেন না ওখানে যেও না, কিন্তু এটারও একটা অন্য দিক আছে, নিশ্চিত ভাবে আসতে পারো, তোমাদের কেরিয়ার তৈরি করতে পারো। যেটা একটা জানার আপনার কাছে, যে যেটা আপনি বললেন যে প্র্যাকটিক্যাল নলেজ, আমি এখানে একটু মানে হয়তো অফ দ্য ট্র্যাক হবে কোশ্চেনটা, আমি অনেকের ক্ষেত্রে শুনেছি বলে যে আমার সিমেন্ট বা বাড়িতে অ্যালার্জি আছে, আমার একটু অসুবিধা আছে, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে ওরা কিন্তু একটা ডাইভার্সিফিকেশন যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং লাইনে হয়েছে, যেমন ফায়ার প্রিভেনশন আর ফায়ার কন্ট্রোল, এটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের দেওয়া হয়েছে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু ভীষণভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং জড়িয়ে আছে, সেক্ষেত্রে ওরা ওখানে যেতে পারবেন। আর ডাইরেক্টলি তাদের সিমেন্ট বালির ওখানে ব্যাপারটা নেই। এছাড়া যে বিভিন্ন সফটওয়্যার আমরা যেমন ইউজ করি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, যেমন ধরো স্ট্রাকচারাল অ্যানালিসিস সফটওয়্যার আছে, নিউমেরিক্যাল অ্যানালিসিস, ম্যাথামেটিক্যাল অপারেশন সফটওয়্যার আছে, সিমুলেশন অ্যান্ড ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস সফটওয়্যার আছে, এগুলোতে কিন্তু ওরা ডেভেলপ করতে ওখানেও কাজ করতে পারবেন। তাতে বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজটা কিন্তু ভীষণভাবে দরকার। এটা ছাড়া অটো ক্যাড, 2D 3D আর নর্মাল MS অফিস যেটা সব স্টুডেন্টকে আমরা করতে বলি সেটা থাকলেই চলবে। তো যে স্টুডেন্টসরা এই মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোর্সটাতে ঢুকছে, যেমনটা আপনি বললেন যে ল্যাব এক্সপিরিয়েন্স, তার সঙ্গে একটুখানি বলুন না ক্লাসটা কিরকম হয় বা কোন কোন সাবজেক্ট এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে পড়ানো হয়? এটা যেটা আছে যে বেসিক কিছু সাবজেক্ট আছে যেটা মেকানিক্যাল এর সাথে ম্যাচ করে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আছে, সয়েল মেকানিক্স আছে, আচ্ছা এরপর এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং কিছু সাবজেক্ট আমরা পড়াই, ফ্লুইড মেকানিক্স আছে। তো এমন ভাবে আমরা স্টুডেন্টদের তৈরি করে দিই যে ওদের একটা ব্যালেন্সড নলেজ তৈরি হয়ে যায়, যাতে ওদের পরে ফিল্ডে গিয়ে কাজ করতে কোনো অসুবিধে না হয়। সরকারি বা বেসরকারি কোন কোন কলেজে পড়ানো হয় এটা? দেখুন, যেহেতু এটা হচ্ছে একটা কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সব সরকারি কলেজেই কিন্তু এটা পড়ানো হয়, আর বেশ কিছু বেসরকারি কলেজেও এটা পড়ানো হয়। যদি কোনো স্টুডেন্ট সরকারি কলেজে চান্স পায়, প্রথমে কিন্তু তার সরকারি কলেজকে প্রিফার করা উচিত। তা সত্ত্বেও যদি তার না হয়, যেহেতু সিট কম থাকবে, বেসরকারি যে কলেজগুলো আছে তাতে যেখানে সিভিলিং পড়ানো হয়, আমি শুধু একটা কথা বলবো যে আপনারা একটু চেক করে নেবেন যে কলেজে আমরা বাঁচতে চলেছি ভর্তির জন্য। 4 বছর আমরা ওখানে দেবো, জীবনের অমূল্য একটা 4 বছর দিয়ে আসবো, সেটা যেন কলেজটা এমন হয় যে আমার জীবনের ফাউন্ডেশনটা যেন তৈরি হয়ে যায়। কলেজটা কিরকম হয় একটু জানবো আমি, তার আগে শুনে নিই, আপনি জানতে চান। নমস্কার। হ্যাঁ, কি বলছেন, কোথা থেকে? নামটা একটু আরেকবার। তার জন্য যখন কলেজটা বাঁচতে হবে, আমি ছাত্রদের বলো তোমরা প্রথমেই দেখে নাও যে তোমার যে কলেজটা তুমি ভর্তি হওয়ার জন্য মন করেছো তার ল্যাব গুলো কেমন আছে, যে ল্যাব গুলো তোমার ভবিষ্যতে তোমাকে তৈরি করবে। এটা ছাড়া তোমার ডাউট ক্লিয়ার করার জন্য যে স্যাররা তোমাদের পড়াবে, সে ফ্যাকাল্টির কোয়ালিটিটা কিন্তু তোমাকে ভীষণভাবে জাজ করে নিতে হবে। এছাড়া যে সাথে যে অ্যালাইড ফেসিলিটিগুলো কলেজে থাকে, শুধু তো পড়াশোনা করতে আমরা যাই না, আরও যে কালচারাল গ্রোথ, টেকনিক্যাল গ্রোথ, গ্রুমিংয়ের কী কী সুযোগ সুবিধা ওই কলেজে আছে ওটা একটু দেখে নিতে হবে। আর একটা আমরা ভীষণভাবে বলি, তোমরা যখন প্রাইভেট কলেজে পড়তে যাচ্ছ, তোমার বাড়ির থেকে কলেজের দূরত্বটা কেমন আর যাতায়াতের ব্যবস্থা কেমন? ধরো যদি তোমার 2 ঘন্টা লাগলো যেতে, 2 ঘন্টা লাগলো আসতে, 4 ঘন্টা তুমি যাতায়াতে যদি ব্যয় করে দাও, বাড়িতে ফেরার পরে যে এনার্জিটা বাঁচবে সেটা নিয়ে কিন্তু তোমার যে ক্লাসের পড়াগুলো করতে কিন্তু ভীষণ অসুবিধা হবে। আর পরবর্তী ক্ষেত্রে তুমি যখন তৈরি হতে যাবে, যে হায়ার এডুকেশন বলো বা ইন্টারভিউ বলো, দেখতে পাবে অনেকটা জায়গায় কিন্তু গ্যাপ থেকে গেছে, যেটা তুমি তোমার কলেজের দূরত্বের কারণে অনেকগুলো ক্লাস করতে পারোনি, সেটা কিন্তু গ্যাপ থেকে গেছে। আমাদের দেখতে হবে যে কলেজটা কিভাবে কানেক্টেড, যদি মেট্রো কানেকটিভিটি থাকে, যদি ট্রেন কানেকটিভিটি থাকে, যদি অল্প দূরে বাস জার্নি থাকে সেটা প্রেফার করা দরকার, নয়তো আমি 2 ঘন্টা যদি বাসে চড়ে আসি খুব অসুবিধে পাবো। বেশ, জানার আছে আরো অনেক কিছু, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি।